এত অত্যাধুনিক অস্ত্র, অথচ আমাদের জনগণের আমাদের করের পয়সায় সেই অস্ত্র, সেই বুলেট কিনে আমাদের ছেলেদের বুকে যখন গুলি করেছে। 5ই আগস্ট দেখেন, হাজার হাজার ছাত্র, জনতা, শিশু, কিশোর, নারী সবার রক্তের উপর দাঁড়িয়ে এই সরকারটা পরবর্তীতে ক্ষমতায় এসছে। এটা একটা গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যেটাই বলি আমরা, 30 হাজারের ওপরে ছাত্র জনতা এখনও হাসপাতালের বিছানায়, প্রতিদিন মারা যাচ্ছে, অন্ধ হয়ে গেছে প্রায় 600 জন, অঙ্গহানি ঘটেছে বহু ছাত্র জনতার। এই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে যখন এই সরকারটা এসছে, আশা নিয়েই এসছে, অন্তর্বর্তীকালীন যেই সরকার, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ যেই ফ্যাসিজম, একদলীয় কর্তৃত্ববাদী ভয়ের একটা সংস্কৃতি তৈরি করেছিল, সেখান থেকে আমরা মুক্ত তো হয়েছি, কথা বলবার অধিকার ছিল না, বহু মামলা, আপনার বহু কালো আইন, বহু কিছু করে যতভাবে কণ্ঠরোধ করা গেছে, মত প্রকাশে বাধা দেয়া গেছে, সভা যেন না করা যায়, সমাবেশ না করা যায়, হাজার হাজার মামলা লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে, কেবল এদিকেই ব্যস্ত রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসনকে, যেই কারণে আজকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারটা এসছে, আমরা দেখছি যে পুলিশ নিয়েও কথাবার্তা হচ্ছে, আইন শৃঙ্খলার অবস্থাটা এবং তারা কেউ কেউ মাঠে নেই এরকম কথাও এসছে। এই বিষয়ে আজকে দেখলাম যে ডক্টর ইউনুস স্যার উনি মন্তব্য করেছেন, উনি বলেছেন যে ভয়েস অফ আমেরিকার সাথে একটা ইন্টারভিউতে, দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা দরকার, পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে, সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে, যেই কারণে আমরা দেখছি যে এটার সাপ্লিমেন্ট হিসেবে সেনাবাহিনীকে অল্প সময়ের জন্য যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এখন গতকাল বোধহয় বিমানবাহিনী এবং নৌবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো যেমন দেখছি, সাথে সাথে আপনি যেমন রাজনীতি ও সংস্কার আজকে টপিক যেটা রেখেছেন, দুটোই চলমান সেটা সত্যি কথা, যদিও বিরাজনীতিকরণের একটা ভয়ঙ্কর প্রচেষ্টা এই গত 4টা টার্মে আমরা আওয়ামী লীগের দেখেছি, ফ্যাসিস্ট একটা এমন একটা স্বৈরাচার ছিল তারা, যে পালিয়ে গেছে 5 তারিখে, আওয়ামী লীগের এখন কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার মাঝে মাঝে একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রশ্ন জাগে মনে, যে এই যে গণহত্যা, এত রক্ত তাদের হাতে, কই আওয়ামী লীগের একজনও তো এই পর্যন্ত বলল না, যারা আছেন কেউ তো বলল না যে এটা আমাদের ভুল হয়েছে, এতগুলো ছাত্র জনতাকে হত্যা, আমাদেরটা তো আমি বাদ রেখেছি, আমাদের ভিন্ন মতের, যে আমাদের হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনকাউন্টার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা বাদ রাখলাম, এই দুটো মাস কেবল জুলাই আর আগস্ট, এখানে যেই রক্ত তারা ঝরিয়েছে কেউ তো একজন বলল না, বর্ডার দিয়ে স্বীকার করছে, আমি সেটাই বলছি, স্বীকার করুক আর না অস্বীকার করার তো কোনো উপায় আর এখন নেই, এখন তো এটা দিনের আলোর মতো পরিষ্কার, এখন তারা অস্বীকার করলো, পালালো কেন, তাহলে পালিয়ে যেত না, যদি ওইটুকু তাদের ইয়ে থাকতো, মনোবল, সৎসাহস যেটাকে বলে, না কিছুই ছিল না, তারা তো পালিয়ে গেছে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে। এখন হয় কি, এই কথাগুলো, এই প্রশ্নগুলো, গণতন্ত্র ফিরিয়ে আনা, আইনের শাসন আপনাকে বহাল করা, বাংলাদেশের মানবাধিকারকে বহু দূরে পাঠিয়ে দিয়ে দানবের অধিকার যেটাকে তারা ইয়ে করেছিল, কায়েম করেছিল, এখন দেখা যাচ্ছে কোটি কোটি টাকা দিয়ে, আজকে পত্রিকার রিপোর্ট এবং আমরা জানি প্রায় 2 মাস হতে চলল, বর্ডার দিয়ে দেদারসে পালিয়ে যাচ্ছে লোকজন, এখন স্বৈরাচার শেখ হাসিনা ওনার পরিবারের কাউকে আমরা আটক হতে দেখিনি, যদিও একটা বাহিনী বলেছিল 626 জন ওনাদের কাছে আছে, যদিও সেই লিস্টটা আমরা জানি না, পাইনি, কারা কারা ছিল, কী কী তাদের নাম ধাম পরিচয় সেটা আমরা জানি না, কিন্তু দেখতে পাচ্ছি না যে ওই চুনোপুটি কিছু ধরে টোরে, তো ওই জায়গাটায় আইনের শাসন এটা তো ফিরে আসবার কথা, সালমান এফ রহমান কিংবা আনিসুল, না এক দুইজন দিয়ে তো হবে না সোনিয়া, শুধু দুটো নাম বললে তো হবে না, এই ফ্যাসিজম, এই যে একটা একনায়কতন্ত্র,
এই যে দেদারসে মানুষকে হাজারখানেক, এখন জানা যাচ্ছে আরও বেশি আসবে, গুম হয়েছে, কেবল গুম। এখন আপনার হাজার হাজার আমাদের নেতাকর্মী খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন করেছে নির্মম নৃশংসভাবে। আমাদের ছাত্রদল এক নেতা জনি, ওকে তো 18টা গুলি করেছিল। এখন পুলিশ র্যাবের উপর স্যাংশন, পুলিশ একটু ডিমোরালাইজড যেটা হয়েছে, কারণ তারা এমনভাবে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল, মনে হচ্ছিল একটা বহিঃ মানে বিদেশি কোনো শত্রু মনে হয় যেন এসে পড়েছে, এত অত্যাধুনিক অস্ত্র, অথচ আমাদের জনগণের, আমাদের করের পয়সায় সেই অস্ত্র, সেই বুলেট কিনে আমাদের ছেলেদের বুকে যখন গুলি করেছে, সেই কারণে এই স্বৈরাচারের পতন হয়েছে। সেই জন্য সংস্কার নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে, কারণ সংস্কারটাও এটা অনেক বড় একটা বিষয়। কিন্তু আমি যেই কথাগুলো বললাম, বিচার বিভাগ, আইনের শাসন এবং যাদেরকে বিচারের আওতায় আনা, আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকারের, আমরা অনেক মানুষ মনে করি এটাই প্রধান কাজ ছিল।